আলিপুর দুয়ারের চিলাপাতাতে শুরু হল রাভা সম্প্রদায়ের এক বিশেষ পুজো রুন্তুক। প্রতিটি বাড়িতেই দুটি করে মাটির হাঁড়ি থাকে, যাকে রুন্তুক বলা হয়। এই রুন্তুককে রাভা জনজাতিরা শিব পার্বতী হিসাবে পুজো করে থাকেন। প্রতি বছর শিব চতুর্দশীতে ঘটা করে এই রুন্তুক পুজোয় মেতে ওঠেন রাভা সম্প্রদায়ের মানুষেরা। তবে এই পুজোর ধরন বেশ খানিকটা ভিন্ন। পুজোর দিন দুটি নতুন ঘটের মধ্যে চাল ও তার মধ্যে ডিম দিয়ে মন্ত্র সহযোগে পুজো করা হয় এবং সেই দুটি ঘট সারা বছর ধরে প্রতিটি রাভা পরিবারে সযত্নে থাকে। প্রতিদিন সেই রুন্তুক অর্থাৎ দুটি ঘটকে ভক্তি ভরে পুজো করেন সকলে। আবার নতুন করে শিব চতুর্দশী এলে সেই দুটি ঘট পরিবর্তন করে নতুন ঘট ঘরে তোলা হয়। বাপ ঠাকুর দ্বারা আমরা যখন এই ফরেস্ট ভিলেজারে আমরা বসবাস করি, বসবাস করার পরে বাপ ঠাকুর দ্বারা যুগ যুগান্তর থেকে এটা রুন্তুক, আমরা শিব বংশ, আমরা রাভা জনজাতিরা শিব বংশ, তারা এটা শিব পার্বতী মনে আমরা রুন্তুকটাকে পূজা করি। আচ্ছা, এখানে দুটো হাঁড়ি দেখা যাচ্ছে, বিশেষত্বটা কী, মানে কীভাবে করেন পুজোটা? এটা পুজো আমরা বছরে একবারই, একবার প্রতি বছরে প্রত্যেকটা ঘরে ঘরে, আমাদের 106টা ঘর আছে, প্রত্যেকটা বাড়িতে আছে, এরা বছরে বছরে পুজো করে। শিব চতুর্দশীর সময় পুজো হয়? হ্যাঁ। কীভাবে পুজো করেন, পুজোর নিয়ম কীভাবে পূজা করে সেটা, সেটা আমাদের পূজারি আছে, ওনাকে ডাকে পূজাটা করি। সারা বছর ধরে এটা এখানেই থাকে? হ্যাঁ, এটাই থাকে। মানে শুধুমাত্র পুজোর সময় এই এই দুটো হাঁড়ি বসানো হয়? বসানো সারা বছর থাকে? সারা বছর আপনারা পুজো করেন? পুজো করে। আচ্ছা, এই চিলাপাতাতে আপনাদের কতগুলো ফ্যামিলি রয়েছে রাভা? আমরা এখানে ফ্যামিলি বলতে 106 ঘর আছে। 106টি ঘর আছে? হ্যাঁ, প্রতিটি ঘরেই থাকে এটা? প্রত্যেকটি ঘরেই আছে, আমরা সব হিন্দু আছি। এই রুন্তুক বিষয়ে আমি বলতে চাই, রুন্তুকটা আমাদের যুগ যুগান্তর যারা বাপ ঠাকুর দ্বারা ওরা পুজো করে এসেছেন আর আমরাও এই বাপ ঠাকুর দ্বারা ওরা দেখতে দেখতে আমরাও শিখিয়েছি, মেনে নিয়েছি, আর আজ পর্যন্ত পূজাও করে চলে যাচ্ছে, মেনেও যাচ্ছে। আগামী দিনে আগামী দিনেও আমাদের প্রজন্মরাও, তারাও এই শিব পার্বতীটাকে, এই রন্তুক পূজাটাকে করে যাবে। আলিপুর দুয়ারের চিলাপাতাতে 106টি রাভা পরিবার বসবাস করে। প্রতিটি পরিবারে রুন্তুক রয়েছে। চিলাপাতাতে একটি রুন্তুক মন্দির তৈরিরও কাজ শুরু হয়ে গেছে। রাভা সম্প্রদায়ের আদলে এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন নকশা আঁকা থাকবে বলে জানান মন্দির কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।